সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তারুণ্যের অহংকার জননেতা আশেক রহমান, জননেতা আশেক রহমান এই মাথা বেঁধে যাবে সামনে এসে মাথা বেঁধে যাবে ভাই, আমার হাউস খাতে ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপনাদের প্রান্তীয় নেতা ইয়াকুব চাচা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, ওনার বক্তব্য আর আমার চাচা আমার বাবার দীর্ঘ 30 বছরের সাথী আমাদের সভাপতি জনাব কথার পরে আমি আমার বক্তব্য সংক্ষেপ করব, কিন্তু আমার ধারণা আমি যেটা বলতে চাই এটা পরিষ্কার হবে। এটা তো হাজির হাট, একটু আগে যে প্রোগ্রামটা করলো ওই মরা হাটির প্রোগ্রামে আসলে কারা কারা ছিলেন হাত তোলেন? তো ও তাইলে তো আমার গল্প শুনে আসেন, গল্পটা আপনার বলা যাবে না? তাহলে গল্পটা বলি। এটা মোটামুটি যারা নির্বাচন করে তাদের কাজে লাগবে গল্পটা। এক দেশে এক রাজা ছিল, সেই রাজা অনেক কথা বলতে পারে, তার অনেকে সরেও নয়কার ক, অনেক লম্বা সরেও কথা শেষ হয়। সেই রাজার সাথে কেউ কথা বইলাও পারে না, সবাই হাই যাবে। তো রাজা একদিন চিন্তা করলো যে এত সম্পদ এত শক্তি আর তো ভালো লাগে না, বয়স হয়ে যেতেছে, আমি এখন বিশ্ব ভ্রমণে বাইর, নিজের রাজত্ব ছাইরা সারা বিশ্ব দিন দুনিয়া ঘুরবো, ভালো ভালো খাওয়া দাওয়া দেখবো, পাহাড় পর্বত আসমান চাঁদ তারা দেখে ঘুরে বেড়াবো, সমুদ্রে বেড়াবো। একটা সময় যখন আল্লাহ ডাক দিলেন মজা যাবো দুনিয়া ছেড়ে ছিল, কিন্তু রাজত্ব তো আর হাঁটতে হাঁটতে কারোর সাথে দেখা হইলো, ভাই তোমার আমার রাজত্ব দিয়ে দিলাম, এটা তো করা যাবে না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজত্বটা হস্তান্তর করতে হবে। তো রাজা মশাই একদিন একটা প্রতিযোগিতা, প্রতিযোগিতার নাম হচ্ছে কথা কথা প্রতিযোগিতা, মানে কথায় যে হারাইতে পারবে রাজাকে, কথায় যে হারাইতে পারবে সে হবে ওই রাজত্ব মাইল দূর থেকে অনেক নাম করা রাজা রাজপুত্র মন্ত্রী জ্ঞানী গুণী মানুষ এইসা এই রাজার সাথে কথার যুদ্ধে লাগছে, কিন্তু কেউ তো তার সাথে কথার যুদ্ধে পারে না, তথ্যে পারে না, তর্কে পারে না। রাজার খুব মন খারাপ যে সারা দুনিয়া খুঁজে একটা লোক পাওয়া গেল না যে আমার কথায় হারাই। হঠাৎ করে একদিন সকালবেলা রাজা এবং গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আসছে, একজন কিষাণ আসছে, কিষাণ এসে বলতেছে রাশিক ভাই এখন রাজনৈতিক কর্মীর থেকে রাশিক ভাইয়ের গল্প শুনতেছি বানাই দিচ্ছে, আমার কিন্তু আর বাবা নাই ভবিষ্যৎ নাই, মজা করতেছে। হ্যাঁ তো কিষাণ আসছে আইসা রাজারে বলতেছে রাজা বর্ষায় আপনাদের কথায় হারাই দিব,
এবং এই রাজত্বের রাজা হব আমি। তো রাজা হাসি দিয়া বলল, এত রাজপুত্র, এত রাজা, এত জ্ঞানী মানুষ, এত মন্ত্রী আমার হারাইতে পারলো না, তুমি আমার কোথার থেকে হারাইবা? এটা কি মন্ত্রদের বলা নাকি? তো ওই লোক বলতেছে, আপনি নিশ্চিত থাকেন আমি কিষাণ হইতে পারি, কিন্তু আপনার আজকে আমি কথায় হারাবই। রাজা বললো, ঠিক আছে তুমি শুরু করো। কিষাণটা খুব ভক্ত, খুব ভালো, বলছে না রাজা আপনার বয়স বেশি, আপনি আমার রাজা, আপনি আগে কথা বলবেন। রাজাও ভালো মানুষ, তো বলতেছে না তুমি তো হাইরা যাবা, মন খারাপ করে বাড়িতে যাবা, আমি চাই তোমার একটা সুযোগ বেশি দিই, তুমি আগে শুরু করো। তো কিষাণ বলে ঠিক আছে। কিষাণ বলতেছে, আমার একটা লাউয়ের মাচাং আছে, সেইখানে অনেক লাউ থাকে। কি বলছে? আমার একটা লাউয়ের মাচাং আছে, সেখানে অনেক লাউ থাকে। রাজা বলতেছে, তোমার মাসাঙ্গে লাউ ধরে তো আমার কি? কিষাণ বলতেছে, লাউয়ের মাসাঙ্গে শুধু লাউই ধরে না, একটা পাখি আইসা বসে। রাজা বলতেছে, লাউয়ের মাসাঙ্গে লাউ ধরে একটা পাখি আইসা বসে, তাতে আমার কি? আবার কিষাণ বলতেছে, পাখি বৈশা কিন্তু পুরুত পুরুত করে, কি করে? তো রাজা বললো, পাখি বৈশা পুরুত পুরুত করে, তাতে আমার কি? তখন কিষাণ বলল, পুরুত বলে কি বলো? এরপরে কি হইল? বলে পুরুত মানে কেন, তোমার পাখি কি খায় না? পুরুত পুরুত বলে তোমার পাখি কি বলে বৈশাই থাকে? বলে পুরুত বলে এটা কি উড়ে না? পুরুত বলে এটা কোন জাতের পাখি আমারে বলো? বলে পুরুত। সকাল সাতটার দিকে শুরু হয়েছে, সূর্য নাই মা গেছে, যাই জিজ্ঞেস করে ওই কিষাণ শুধু বলে পুরুত পুরুত পুরুত। সব শেষে রাজা বললো, তোমার এই পাখি কি কোনোদিন মারা যাবে না? তো সে উত্তরে বললো, পুরুত পুরুত পুরুত। এই গল্পটা এই কারণে বললাম, আমার দুই মুরব্বী, আমার দুই চাচা যে বক্তৃতা দিয়া গেল, সেই বক্তৃতার মধ্য দিয়ে আপনাদেরকে সাবধান করলো পুরুত পুরুতের ব্যাপারে। তার মানে যারা বাঙ্গি তরমুজ জাহাব এইসব মার্কা নিয়ে এইসব ভোট চায়, আমার আপনারা চেয়ারম্যান বানান, আপনাদের অনেক কাজ করবো, এরা হইলো পুরুত পুরুত পার্টি। এরা ভোট নিতে পারবে, আপনার ভোট নিয়ে বিভ্রান্ত বিরা কথার সাথে মধু বিষয়া মিষ্টি বিষয়া ভোটটা নিয়ে চেয়ারম্যান হতে পারবে, কিন্তু যখন আপনি কাজ করাইতে যাইবেন তখন তারা আপনাদের দেখে কি বলবে জানেন? না বলবে, দেখোছি করছি, এই তো কালকে পরশু, আর এটা হইলো আসলে ওই পাখির তার মানে দেখতেই থাকবে, কালকে আর কোনোদিন কালকে হবে না, পরশু আর কোনোদিন পরশু হবে না, কালও আর কোনোদিন হবে না, শুধু একটা জিনিসই হবে, ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। এবং এই যে এত বছর ধরে আমরা সংগ্রাম করেছি দারিদ্রের সাথে, প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা সংগ্রাম করেছি, বিদেশি শক্তির সাথে সেখান থেকে আমাদের স্বাধীন হওয়া, আমরা সংগ্রাম করেছি বিভিন্ন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চক্রান্তের সাথে, এই সংগ্রামের ক্ষেত্রে শেষ হওয়া যাবে, সারা জীবনই কষ্ট করব, সারা জীবনই পরিশ্রম করব, জীবনে কি কোনোদিন আমরা শান্তি পাব না? বুঝলাম আমি নহে নাই শান্তি পাইলাম, কিন্তু যেই সন্তানটাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আপনার সন্তানকে আপনি বাড়ির থেকে বেশি ভালোবাসেন না, সেই সন্তানটাও কি সারা জীবন সম্মান করবে? সেই সন্তানটাও কি দারিদ্রের সাথে যুদ্ধ করবে? সেই সন্তানটাও কি অসুস্থ হয়ে গেলে একটা ভালো হাসপাতাল পাবে না, একটা ভালো ক্লিনিক পাবে না?
সেই সন্তানটাও কিন্তু ভালো স্কুল কলেজ পাবে না, যেখানে লেখাপড়া করে সাথে ভালো চাকরি পাইতে পারে। যদি এই সংগ্রামের অবসান ঘটে, যদি আমাদের এই সুন্দর মহৎ স্বপ্ন একটা সুন্দর জীবন, একটা আলোকিত জীবন, একটা সুন্দর ভবিষ্যৎ, একে যদি বাস্তবে রূপান্তরিত করতে হয়, তাহলে বাংলাদেশের তো নৌকা মার্কা ছাড়া কোনো মার্কা নয়। চাষা বললেন মিজানুর রহমান চৌধুরীকে লাঙ্গল মার্কায় ভোট দিচ্ছেন, চলে গেছে প্রথম দিন ভোট দিচ্ছেন, খুব ভালো লাগছে না ভাই যে ভোটটা দিলাম, মিজানুর চৌধুরী এমপি হয়ে গেছে। এরপরে আবার বিশ্বাস করে শাহ সুলাইমান আলম ফুকিয়ে দিলেন লাঙ্গলে, সে দেখা গেল মিজান চৌধুরীর থেকে বড় খান। কেন? মিজান চৌধুরী তো ভোট নিয়ে চান করতে গেছে, কিন্তু শাহ সুলাইমান আলম ফকির মিঠা পুকুরে থাইকাই, আপনি যখন তার কাছে যান কেন্দ্র টের পাইয়া দেয়, টের পাওয়া মাত্র সে গায়েব আর নাই, তার খুঁজে পাওয়া যায়। ঠিক না? তারপরে ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত হয়েছে যে আশিকুর রহমান সাহেব তার নৌকা মার্কা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা যখন বাংলাদেশে ক্ষমতায় থাকে বা মিঠা পুকুরে এমপি থাকে, তখন আপনার প্রয়োজনের কাজ হয়, আপনার দাবি পূরণ হয়। একইভাবে আমি আপনাদেরকে কথা দিতে পারি, মাইনুল হক এই নৌকা মার্কা তার না, আমি কিন্তু মাইনুল হকের জন্য এখানে দাঁড়ায় ভোট চাইতেছি না, আমি চাইতেছি নৌকা মার্কা। কারণ নৌকা মার্কা যখন এখানে জয়ী হবে, তখন সরকার বুঝবে বাবুয়া মাসিমপুরের মানুষ, এই হাজিরহাটের মানুষরা উন্নয়নের জন্য প্রস্তুত, আরো উন্নত জীবনের জন্য প্রস্তুত, তাদের জন্য আরো বেশি কাজ। আর তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেয়া মনোনয়ন, নৌকা মার্কার মনোনয়ন, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের সমর্থন পুষ্ট, মাইনুল হককে 7 মে 2016 সালে আমরা দেখব। মনে রাখতে হবে মাইনুল হক বিজয়ী হচ্ছেন না, নৌকা মার্কা আবার বৃদ্ধ বনিতা প্রত্যেক শ্রেণী পেশার মানুষের প্রতীক, নৌকা মার্কা আমার স্বাধীনতার প্রতীক, নৌকা মার্কা আমার মুক্তির প্রতীক, নৌকা মার্কা আমার আর্থসামাজিক উন্নয়নের বাহন, নৌকা মার্কা আমার হৃদয়ের স্বপ্নকে বাস্তবতায় পরিবর্তন করে। মাইনুল হককে ভোট দেওয়ার মানে নৌকা মার্কাকে ভোট দেওয়া না, নৌকা মার্কাকে ভোট দেওয়া মানে মাইনুল হককে ভোট দেওয়া। আর সেটা যদি আমরা করি, আশিকুর রহমান এমপি সাহেব বুঝবেন, জননেত্রী শেখ হাসিনা বুঝবেন যে তারা আপনাদের কাছে দায়বদ্ধ হয়ে গেলেন, অর্থাৎ আপনাদের জন্য আরো বেশি কাজ তাদেরকে করতে হবে। তার কি অনেক দোষ আছে না? অনেক দোষ আছে, দেখছেন অলরেডি ভালোবাসাতে হয়ে গেছে, এই যে ভালোবাসাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু লোকে বলে দোষ নাকি অনেক আছে, আমি বলি কি মদ খায় ডাকাইতি করে, কারোর সিন্ধুক কি ঘাড়ে উবায়া নিয়ে গেছে।